বড় সমস্যা, যত বড় বিপদ ওই দিন সেকেন্ড শুনতে বাধ্য। আমি যখন বলবো আমার বিটি শুনতে পাচ্ছি, সময় পাবেন না, ভাত খাবেন, এই সময় ডাকুন, আমি অনুমতি দিচ্ছি। মা শুনতে পাচ্ছি, চিৎকার করলো, তারপর বলছি কী হলো কী হলো, এই যে দাদু, এই যে তোমার এই কালো বিটিটা দেখছো না, আমার ছপ্পরের চালিয়ে যাবে হয়েছে, আমাকে ঘুরে দিচ্ছে। নমস্কার, লস্ট উইথ পীযূষের পক্ষ থেকে আপনাদের সকলকে শুভ দীপাবলির আগাম শুভেচ্ছা জানিয়ে আজকের ব্লগটা শুরু করছে। আপনারা সকলেই জানেন পশ্চিমবাংলার বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে সেখানকার বৈচিত্র্যপূর্ণ ইতিহাস বা কালচারটাকে আমরা আপনাদের সামনে তুলে ধরি শুধুমাত্র আপনাদের জন্যেই। যাই হোক, দীপাবলি আর মাত্র কয়েকটা দিনের অপেক্ষা, আর সেই উপলক্ষে আমরা চলে এসেছি বীরভূমের লোবা গ্রামে, যেখানে রয়েছেন লোবা মা কালী। আর এই লোবা মা কালীর যে ঐতিহাসিক গুরুত্ব রয়েছে সেটা কিন্তু অপরিসীম, আর সে নিয়ে বলার মতো ভাষা আমার কাছে নেই। শুনে নেব এখানকার লোকজনের কাছ থেকে কিছু কথা, যেগুলো হয়তো তারা আমার থেকে অনেক ভালো বলবেন। তো চলুন শুনে নিই তাদের মুখ থেকে কিছু কথা। বিগত 500 বছর ধরে চলে আসা লোবা মায়ের পূজার পদ্ধতি সম্পূর্ণই ভিন্ন, যা অন্যান্য পুজোর থেকে এই পুজোকে একটু হলেও আলাদা করে বা বৈচিত্র্যপূর্ণ করে তোলে। মন্দিরে রয়েছে অলৌকিক আধ্যাত্মিক গোপন রহস্যে পরিপূর্ণ এবং যার উন্মেষণ কখনোই সম্ভব নয়, তবুও চেষ্টা করছি কিছুটুকু আপনাদের সামনে তুলে ধরার। চলুন শুনে নিই মায়ের পুজো পদ্ধতি, মা কি জীবন্ত না জ্বলন্ত তার উদাহরণও কিছু কিছু আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। চলে আসুন, আশা করি মায়ের সম্বন্ধে যে কথাগুলো আপনারা শুনবেন সেই কথাগুলো আপনাদের হৃদয়কে ছুঁয়ে যাবে, আপনার মনকে একটু হলেও স্পর্শ করবে, আধ্যাত্মিক চেতনাকেও একটু হলে উঁচুতে নিয়ে যাবে। চলে আসুন আমার সঙ্গে মন্দিরের ভেতরে। সর্বপ্রথম মহাকাল ভৈরব শৈতল বাবাসিনী ক্রিং শ্রীমদ দক্ষিণাকালিকা চরণে নিবেদন। ওনার ইটি কথা থেকে আমি কিছু মায়ের বক্তব্য আপনাদের শোনাচ্ছি। অ্যাকচুয়াল এই লোবার মায়ের প্রতিষ্ঠা করেন রামেশ্বর দণ্ডী এক সাধক। সেই রামেশ্বর দণ্ডী অজয় নদের ধারে কালী দ বলে একটা দোয়া ছিল, সেই দয়ে ওনাকে প্রবাদ শুনতে পাই স্বপ্নাদেশ হয়। সেই রামেশ্বর দণ্ডী ওই কালী দোয়া থেকে জোপ্লায়ের ধীবর সম্প্রদায়কে নিয়ে জাল দিয়ে এই শিলামূর্তি উনি তোলেন। এই শিলামূর্তির মধ্যে লোবার দক্ষিণাকালী 5টি স্টোন ইমেজ নিয়ে প্রতিষ্ঠা করেন। সামনে গণেশ, পেছনে দক্ষিণাকালী, পূর্বে স্বয়ং দুর্গা, পশ্চিমে দেবাদিদে মহাদেব মহাকাল ভৈরব। এই মায়ের পূজা পদ্ধতি সম্পূর্ণ আলাদা, বিনা আসনে পুজো, সম্মুখে বসে পূজা হয় না। পূজা আচ্ছা, বিনা আসন বলতে কি সামনে কোনো আসন দেওয়া যাবে না? না, এই এলাকায় কেউ আসন নিতে পারে না, কিছু না, এইটাই আসন। যে শিল্পী আর কি প্রতিমার তৈরি করছে তার নাম হচ্ছে সন্ন্যাসী সূত্রধর, কাজল সূত্রধর, এই বাবুপুর নিবাসী। এর এনারা এখন বর্তমান মায়ের মূর্তি নির্মাণ। ওনারাও কি পূর্বপুরুষ সূত্রে এটা করে? না, বলি এর আগে ছিল বংশী সূত্রধরের পরিবাররা। ওরা যখন গত হয়ে গেল, ওদের পরিবারে কেউ করতে পারলো না, তখন থেকে এই ঘোষরা শঙ্কর সূত্রধর, সন্ন্যাসী সূত্রধরের হাতে মায়ের মূর্তি নির্মাণ করার দায়িত্ব দেয়। কে বানিয়েছেন? আপনি নিজে বানিয়েছেন? আচ্ছা, ভাই আছে, দুজনে মিলে পড়েন? মাকে অনুভব করেছেন কখনো? করেছেন দেখা আছে তাই তাই নাকি? কি নাম আপনার? হ্যাঁ, সন্ন্যাসী সূত্রধর। আচ্ছা আচ্ছা, করুন, কাজ করুন। কত বছর ধরে মায়ের সেবা করছেন? আমি বর্তমানে আমার জেঠামশাই ছিলেন কমলাকান্ত চক্রবর্তী মোটামুটি 35 বছর। উনি গত 35 বছর থেকে আমি মায়ের বাৎসরিক পুজো আমি করছি প্রত্যেক মানে নিত্য পূজা কত। আমি চাকরিজীবী ছিলাম, আপনার রিটায়ারমেন্ট 2017-র পর আমার দুই ভ্রাতা বিশ্বনাথ চক্রবর্তী, ধনঞ্জয় চক্রবর্তী মায়ের নিত্য সেবা পুজো করে আসতো। আমি কর্মক্ষেত্রে থাকতাম, সন্ধ্যেবেলায় এসে মাকে একটু ধূপ সন্ধ্যা করতাম। নিত্য নৈমিত্তিক আমি পূজা করতে পারতাম না কর্মজীবনে। এখন অবসর জীবনে
আমরা তিন ভাই বর্তমান বিশ্বনাথ চক্রবর্তী, ধনঞ্জয় চক্রবর্তী, আমি তিন ভাইয়ে মায়ের নিত্য সেবা আমরা করে আসছি এবং আমার পুত্র কালিদাস চক্রবর্তীও থাকে পূজা করে। এই যে এত বছর পুজো করছেন বা মায়ের সেবা করছেন, বোন বোনের যে পুজো করছেন, তো উপলব্ধিটা কীরকম? আমি যাকে বলি, যান আপনার বাড়ি মা আমার যাবে, তো তারা এসে বলে হ্যাঁ ঠাকুমশাই মা গিয়েছিল, তার উপলব্ধি পেয়েছিল। যেমন তুসকুটি, বর্ধমান জেলার তুসকুটিতে এক সাধু পরিবারের কন্যার বিবাহে আমার এই যে মাকে বলুন যেন আমার কন্যার বিবাহ নির্বিঘ্নে নিষ্পত্তি হয়। তো যাই হোক, ওনার কন্যার বিবাহে ওনারা এসেছিলেন, মায়ের পুজো করেছিলেন, আমি কিন্তু বলে দিয়েছিলাম যাও আপনার কন্যার বিবাহে আমার মা নিশ্চয়ই যাবে। তো নিশ্চয়ই তারা উপলব্ধি করেছে এবং তার প্রমাণস্বরূপ মা গিয়েছিলেন, তার চরণের ছাপ মোবাইলে আমাকে এসে দেখাচ্ছে যে হ্যাঁ ঠাকুমশাই মা গিয়েছিল, তার চরণের ছাপ পেয়েছি। মায়ের ছাপ মানে চরণ, মানুষের চরণ, দেবতা চরণ একটা তফাৎ, লম্বা বড়, মোবাইলে ছবিটা আমি দেখি। বিসর্জনের সময় আমি যেটা উপলব্ধি করেছি, দেখেছি এই মা যখন মন্দিরে থাকে, মাকে যখন নিরঞ্জন করতে নিয়ে যাওয়া হয় এই মূর্তি নিয়ে, নিরঞ্জনে যাওয়ার সময় গ্রামের ভিতরে কোনো অসুবিধা নাই, একদম মা স্বয়ং ওই ঘোষ পরে বাড়ির চার্জশিটে বাড়িকে মূর্তি যায়, সেখানে নামানো হয়, তারা উলুধ্বনি দেয় মাকে উলুতে, তারপরে ওই যে মাকে তুলল কাঁধে নিয়ে এই রাস্তায় যেতে যেতে নির্বিঘ্নে ঠিক চলে যাবে, তারপরে এই গ্রাম বাগদিপাড়া যে মা আর মানে এত এত লোক মানে মাকে আর নিয়ে যেতে পারেন না, জানি না আমি মায়ের পাঠার উপরে মহাদেবের উপরে থাকি পূর্ব প্রথা, জানি না কি অবস্থা মায়ের উপরে, মহাদেবের বুকে মাকে যে চামর নিয়ে কে মাকে হাওয়া করে করে যেতে হয়, মা তো কাঁধের উপর যায় আমি দেখেছি যেটা। আচ্ছা, কাঁধের উপর যায়, কাঁধের উপর যায়। আপনি কোথায় থাকেন? আমি মহাদেবের বুকে বসে থাকি, আমার জেঠা ছিল পূর্বপুরুষ, তাই আমি আমার জেঠা পূর্বপুরুষকে কোশ্চেন করতাম এ কি কোন দেশীয় কথা, এ তো আমি করতে পারবো না, বলছে না বাবা এ তোমার এটা বংশ পরম্পরা চলে এসে, এ না করলে মা রুষ্ট তোমাকে করতেই। আমি প্রথমে মায়ের মহাদেবের বুকে বসতে নারাজ ছিলাম, আমি যে মহাপাপ দেবা দিদি, মহাদেবের বুকে বসার আমার ক্ষমতা নয়, আমি একটা সাধারণ মানুষ, বলছে না বাবা এতে অমত করো না, আমি অনুমতি দিছি, আমিও চেপে আসছি, আমার পূর্বপুরুষ করে আসছে অতএব তোমাকে করতে বাধ্য। তাই আমার জেঠামশাই কমলাকান্ত চক্রবর্তীর নির্দেশ মতো আমিও মায়ের মহাদেবের বুকে বসে মাকে চামর নিয়ে মন্দির টু মায়ের বিসর্জন পুকুর কালী ভাষা পর্যন্ত পাঠার উপরে মাকে ইয়ে করে আমি যাই। রীতি অনুসারে মূর্তি নির্মাণ, রীতি অনুসারে পূজা, সব কিছু। আচ্ছা, আপনি কিছুক্ষণ আগে বলছিলেন আপনার নাতি এসেছিল এখানে যখন, হ্যাঁ হ্যাঁ, সেই নাতিকে নিয়ে কিছু একটা অলৌকিক ব্যাপার হচ্ছে মায়ের, হ্যাঁ মায়ের অলৌকিক, সেটা একটু বলবেন। সেটা বলি, আমার নাতির নাম হচ্ছে রাজেন্দ্র চক্রবর্তী, বর্তমান 12-13 বছর বয়স। আমার নাতির যখন বয়স ছিল 6-7-8 বছর, বাড়িতে ঘুমতো, হ্যাঁ ছপ্পরে, তো হঠাৎ ঘুমন্ত অবস্থায় আমার নাতি চিৎকার করে তো করে উঠতো, তখন আমরা ছুটে যেতাম, নিয়ে বলতে কী ভাই কী ভাই কী হলো, তখন নাতি বলছে দাদু দেখছো না তোমার কালো বিটিটা আমার এই ছপ্পরের চারধারে ঘুরছে, আমাকে ঘুমোতে দিছে না একদম। আমি নাতিকে জিজ্ঞেস করছি, তারপরে এই মন্দিরে পুজো করতাম, নাতি হঠাৎ ছুটে আসতো, দাদু দাদু দাদু, হতো তোমার কালো বিটি আমাকে ডাকছে, জানি না 7-8 বছরের বাচ্চা কী হচ্ছে বলবে, হতো হতো আমাকে বলছে রাজ, ডাক নাম রাজেন্দ্র থেকে রাজ বলে নিয়ে আমাকে, তুমি মা বলছে যে তুই এক বাটি এই বাটি তেল সিঁদুর মাখান যাও, আমার মাকে তেল সিঁদুর মাখাবো। তো আমার নাতি এই শিলামূর্তিকে তেল সিঁদুর মাখো, আর বলতো দাদু দাদু তোমার বিটি বলছে রাজ তুই আপেল খা কলা খা আর আমাকে তেল সিঁদুর মাখা, সেটুকু আমার নাতি করেছে। আমি জানি না, আমি জানি না, কিন্তু আমি দেখতাম নাতি বলছো, নাতি জানে 6-7 বছরে ছিল, এবং আমার একটু বিশ্বাস আমার নাতি এই যে বর্তমান 13 বছর বয়স পর্যন্ত আমার নাতি এখানে দাঁড়িয়ে যা বলবে কোনো ভক্তকে সেই ভক্তের মনোবাসনা মামা পূর্ণ করবে, এটা আমার বিশ্বাস। আমার নাতি এখানে দাঁড়িয়ে যাকে যা বলবে মা শুনতে পারবে। এত বড় একটা চ্যালেঞ্জ আপনি কি করে নিলেন, কিসের কিসের বিশ্বাসে? আমার বিশ্বাস যে কাজ কথা শুনছিস না কেন আসবে। আচ্ছা, তাহলে আপনি কি এটা বলবেন সমস্ত যারা এখানে আসে তাদের কাজ না করে দেয় তো? হ্যাঁ, আমি বলি যে আমার মা কথা শুনবে না কাজ শুনবে কেন আসবে, এটা আমার আত্মবিশ্বাস, আমি বলবো আর কথা শুনবে না, আমার একটু বিশ্বাস। তবে আমি মামা খেপাল রামকৃষ্ণ, আমি একটা সাধারণ মানুষ, আমার এইটা আত্মবিশ্বাস, হ্যাঁ যে মা কথা শুনবে। আমাকে স্বয়ং মৃত্যুর হাত থেকে বাঁচায় নিয়ে এসেছিল। প্রজেক্টে আমি সিনিয়র সার্ভেয়ার ছিলাম, রানিং বেল্টটা কয়লাতে আমি পড়ে গেছিলাম,
আচ্ছা ম্যাম, আমি বেলটা সুইচ অফ করতে পারছি না কিছু না, বেল চলছে, কয়লা চলছে, আমি একদম শুয়ে গেলাম। আমি তো জানছি আমার জীবন শেষ, মনে মনে ভাবছি কোনো উপায় নেই, আজ তো আমার জীবন শেষ, বাংকারে গিয়ে আমার বডিকে ডাব করে দেবে। তো আমার যে কন্ট্রাক্টর ছিল, জানি না মায়ের কী ইচ্ছা, তো ওই কন্ট্রাক্টর দেখছে যে আমার নাম সুধীর চক্রবর্তী, সুধীরদার এ তো আর বাঁচবে না, তো ওই বেল্টের সাইডে যেয়ে যেয়ে প্রথমে আমার পাটা ধরে ফেললো, ধরে হ্যাঁচকালো, পারল না, আমি বেল্টে আমি জানছি শেষ। আবার কী কৃপা, ওই কন্ট্রাক্টর ছুটতে ছুটতে যেয়ে আমার প্রথমে পাটা ধরে ফেললো, নিয়ে হ্যাঁচকাল দিল, নিয়ে আমি বেল্ট থেকে পড়ে গেলাম সাইডে। আর এই ডান পায়ের মাইনিং শ্যু পরেছিলাম, সে মাইনিং শ্যুটা আন্ডার বেল্টের রোলারে ফেঁসে যায়, মাইনিং শ্যুটি টু পিস, দুটো পিস হয়ে যায়, পাটা কেটে যায়নি, পা না, আশ্চর্য। সেই জুতো আমার কলেজে রাখা ছিল, সবাইকে দেখাতাম, মাইনিং শ্যুটা এই দু পিস হয়ে গেল, তাহলে পাটা কাটা উচিত, পা কিন্তু কাটে না। এবং এই লোবাগ্রামের প্রায় 98% লোক খনিতে কাজ করত, খনি খনি মাইনসে, তো এই 98% লোক আজও পর্যন্ত টিল ডেট খনি অ্যাক্সিডেন্টে লোবাগ্রামের একজন মৃত্যু হয় নি। তারা আমাকে বলে যে এই মন্দির থেকে শুধু সাদা ঘোড়া শশ বেরিয়ে যাচ্ছে, ছুটে যাচ্ছে, জানি না সেটা কখন, ও রাত্রিবেলায় দেখেছিল, এই তো করছে, মানে আমার মনে হয় 5-6-7-1 মাস আগে, 7-8 মাস কি 1 বছর আগে, কে বলেছিল তার নামটা আমার ঠিক মনে পড়তে হয়েছে, শুনি ওখানে শুনে থাকতো, বলছে যে ৬০০ সাদা ঘোড়া পেরিয়ে যাচ্ছে, ৬০০ সাদা ঘোড়া, এবং ঘোড়া কিন্তু থাকে দেখে আছে, এবং অষ্টমঙ্গলার দিনে গোটাই ঘোড়াতে ভর্তি, সব মাকে কেউ চলতে পারছে না, পা, তারপরে ওই যে বাঘ নির্বাক, নির্বাকদের বাঘ দেয়, তার জন্য মাকে জিহ্বা, স্বর্ণ জিহ্বা, রৌপ্য জিহ্বা প্রদান করে। এমন হয়েছে 9 বছর মানারবনি নিবাসী 9 বছর নামটা আমি ভুলে গেলাম, সেই মেয়েটির একদম নির্বাক ছিল, মেয়েটি নির্বাক, সেই মেয়েটিকে বাঘ দিয়েছে, নির্বিঘ্নে কথা বলছে পরীক্ষায়। আর একটি বনপার বার্নপুরের সৌজাস মিত্র, তারাপীঠ থেকে ঘুরে এসে মাকে পূর্ণ 7-8 বছরের নির্বাক ছিল, ঠাকুরমশাই মাকে একটু বলুন যেন আমার এই পুত্র সৌজাসের বাক শক্তি ফিরে পায়, তো সেই সৌজাস মিত্র পূর্ণ বাক শক্তি প্রাপ্তি, উনি মাকে সোনার জীব দিয়ে গেছেন। আমাদের নাম প্রভাব করতে করতে ছুটতে পারবে, ডাকলেই শুনতে পারবে, একদম শুনবেই, আর আমি যখন বলি দিয়েছি আমার বিটি শুনতে পারবে, প্রত্যেকের মনোবাসনা পূর্ণ করতে পারবে। আপনার কাছে আমার এইটুকু প্রাপ্য, সমস্ত ভক্ত ভক্তার কাছে আমার একটাই আবেদন, সারাদিনে আমার মাকে একবার ডাকবেন, জয় হোক, সময় পাবেন না ভাত খাবেন এই ঠুমুকে ডাকবেন, রান্না করে করবেন ডাকবেন, তাই অবস্থায় শুনতে পারবেন, যত বড় সমস্যা যত বড় বিপদ আসুক মা শুনতে পারবেন, আপনাদের মনোবাসনা পূর্ণ করতে পারবেন। তাহলে আবার সবাই মিলে বলুন জয় লোবাগ্রাম, জয় লোবাগ্রাম, মনোবাসনা পূর্ণ, তিনবার বলুন জয় লোবাগ্রাম, আরেকবার জয় লোবাগ্রাম, মনোবাসনা। তাহলে আর দেরি কেন, ঝটপট তাড়াতাড়ি ভেবে নিয়ে সুন্দরভাবে বেরিয়ে পড়ুন মায়ের উদ্দেশ্যে, মায়ের নাম নিয়ে, আর চলে আসুন লোবা কালী মন্দিরে, আর মাকে একবার দর্শন করে নিজের জীবন ধন্য করুন। আশা করি ব্লগটা ভালো লাগলো, আর ভালো লাগলে অতি অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলটিকে এগিয়ে নিয়ে যাবেন। আজকের মতো এতটুকুই, ধন্যবাদ, ভালো থাকবেন সকলে, টাটা।